আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আবার কিছু শীতের কাপড়, এখানে জ্যাকেট, সব ছেলেদের জ্যাকেট, আর এটার ভিতরে আছে 50টা কই না মেরে থাকবে কেন। হেই কি কয় আছে আপনার, কি কয় মেয়ের জ্যাকেট দিবে কেন, মেয়ের জ্যাকেট তো চাই নি। দান করার সময় বাম হাত দিয়ে দিলে যেন ডান হাত না জানে। তো আপনারা অনেকে আমার সেই ভিডিওটা দেখছেন যেখানে আমি এই জ্যাকেট কম্বল এগুলো মানুষের শীতে দিছি। তো আপনাদের পাশাপাশি ইংল্যান্ড থেকে এক বড় ভাই, উনিও আমার সেই ভিডিওটা দেখছেন। তো উনি এখন দেশে আসছে, ওনার বাড়ি হচ্ছে সিলেটে। তো উনি দেশে আসার পরে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আপনার উদ্যোগটা অনেক সুন্দর, আমিও আমার এলাকায় শীতের কিছু কাপড় দিতে চাই, তো আপনি যে সমস্ত জিনিস দিচ্ছেন আমিও সেই ধরনের জিনিসই দিব। তার মানে উনি কিন্তু আমার কাছ থেকে একটা ভালো আইডিয়া। হ্যাঁ, আমরা একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, তো হ্যাঁ, আমার ভিডিওতে সবসময় যে আপনি পজিটিভ জিনিস দেখবেন, ভালো জিনিস দেখবেন, তা না, মাঝে মধ্যে হয়তো আমরা মজা করতেছি আর কি করতেছি সেগুলো দেখতেছেন, কিন্তু আপনার কিন্তু সেই খারাপ জিনিসটা নেওয়া যাবে না, নিতে হবে ভালো জিনিসটা। সে আমার মাধ্যমে, হ্যাঁ, যেহেতু আমার বাড়ির পাশে করটিয়া, এখানে একটু দামে কম পাওয়া যায়, তো উনি আমাকে টাকা পাঠিয়ে দিছে, সেই টাকা দিয়া এইগুলো এখন কুরিয়ারের মাধ্যমে চলে যাবে সিলেট। সেখানে ওই সিলেটের যে স্থানীয় লোকজন, ওনার বাড়ির আশেপাশের আত্মীয় স্বজন, গরিব মানুষ, তাদেরকে উনি দিবে। তো আমি যদি ভিডিওটা না করতাম, হ্যাঁ, উনি হয়তো দিত, উনি হয়তো নর্মাল যে কম্বল, অ্যাজ ইউজুয়াল আমাদের গ্রামে এখন টিভিতে অনেক অনুষ্ঠান দেখবেন, অনেক বড় বড় এমপি মন্ত্রী, আজকেও দেখলাম এক জায়গায় এক এমপি দিতেছে। হ্যাঁ, তো ওই গতানুগতিক ধারা থেকে মানুষ বের হয়ে আসতে পারতো না। তো এর জন্যে ভালো কাজের প্রচার আর প্রসারটা হওয়া জরুরি। আপনি দেখবেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানে ভিডিওর অভাব নেই, শত শত রকমের ভিডিও, হাজার হাজার রকমের ভিডিও, কিন্তু দেখবেন যে যেগুলোতে খারাপ, মানে কোনো নেগেটিভ টাইটেল আছে বা কোনো বিতর্কিত বিষয় আছে, সেটা যে পরিমাণ ভাইরাল হয়, এই ভালো কাজের এই জিনিসগুলো অতটা ভাইরাল হয় না। তো আমাদের এইগুলো ভাইরাল করা উচিত। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই কম্বল বিতরণের যে ভিডিওটা বা জ্যাকেট বিতরণ করার যে ভিডিওটা, সেটা আমি মানে সাকসেসফুলি বলবো, কারণ আমার ওই ভিডিওর কারণে হয়তো আরও এখানে 100 জন মানুষ ভালো কিছু জিনিস পাইতেছে। আর ভাই আপনাকেও ধন্যবাদ যে আপনি এরকম সুন্দর একটা উদ্যোগ নিছেন। কি অবস্থা মানিক? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তোমার জন্যে সে জ্যাকেট পাল্টিয়ে আনছি, দেখো এটা গাই দে, দেখো। তোমার দোকানে গেছিলাম, তোমার পাই নেই, দেখো এটাও ঠিকঠাক মতো হয় কি না। ঠিক আছে না, মানে মানিকের এর আগে আমরা যে দিছিলাম সেটা হলো আর সাইজ অনুযায়ী একটু বড় হয়ে গেছিল, পরে প্রায় 10-15 দিন পরে ওই যে সিলেট থেকে যে ভাই অর্ডার করছে ওনার মালের সাথে এটা পাল্টে আনা হয়েছে। তো থ্যাংক ইউ আহাদ ভাই মানিকের জ্যাকেটটা পরিবর্তন করে দেওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ তুমি ঠিক আছে, তুমি ঠিক আছে, সবই ঠিক আছে। তাও আমার কাছে মনে হচ্ছে বলো তুমি একটু কাবু হয়ে গেছো মানে। হ্যাঁ হ্যাঁ মেরা গেছে তাই না মানিক? এইটা কিন্তু ছোটো, তারপরও মনে হচ্ছে যে না চলবো। হ্যাঁ চলবো, আপনারা যারা এলাকা আসেন আমার সাথে দেখা করতে, তারা অবশ্যই মানিকের দোকানে যায় চা খাবেন। আসে না কেউ? সবাই আসে ভাই, কম বেশি মেলা লোক আসে, বাইরের যে লোকজন আমার এনে আসে তারা তোমার চায়ের দোকানে যে চা খায়, তাদেরকেও ভালো করে চা বানাই দিবা। ঠিক আছে, ঠিক আছে। আর তাও কাছে টাকা রাখবা না, বাইরের থেকে যারা ভিজিটর আসে আমার সাথে দেখা করার জন্য, তারা যদি চা খায় পরিচয় দেয় যে বাইরেও নাইছি, তাহলে বিল আমার কাছ থেকে নিবা, লেখা রাখবা। আচ্ছা দাও, পিক আপ রেডি, এখন চলে যাবে মানিকগঞ্জের উদ্দেশ্যে।
তো এর মধ্যে যারা মানে সবচেয়ে বেশি কমেন্ট করেন যে ভাই দান গোপনে করবেন দান গোপনে করবেন, তাদেরকে আমি এখন কোনো হাদিস না, আমি সরাসরি কোরআনের কয়েকটা আয়াতের রেফারেন্স দিই। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এখানে প্রথমে আছে হচ্ছে সূরা বাকারা আয়াত 264। এখানে বলা আছে যে যারা নিজের ধন সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আর এরপর আরেকটা সূরা আছে, সেটা হচ্ছে সূরা রাদ আয়াত 22। আর আমরা তাদের যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করে তাদের জন্যই রয়েছে আখেরাতের শুভ পরিণাম। তো আর একটা আয়াত আছে, হ্যাঁ, যাই হোক আপনারা পড়ে নিন। তো কুম্বলার জায়গাটা পাশাপাশি এখানে আপনাদের 8 জনের জন্য এই সপ্তাহে খেজুরের গুড় কুরিয়ার করা হচ্ছে, আর এত কম হচ্ছে এই কারণে আপনারা হয়তো জানেন, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তারা হয়তো জানেন যে লাস্ট প্রায় 10 দিন, তাই না দালিম? মোটামুটি লাস্ট 10 দিনে আমাদের এখানে মানে সূর্যের দেখা নেই। সূর্য, হ্যাঁ, সূর্য যখন দেখা যায় না তখন খেজুর গাছগুলো শুকাইতে পারে না, আর ওই সময় যে রস হয় সেগুলোর কোয়ালিটি অতটা ভালো হয় না, যার কারণে আসলে ওইভাবে সংগ্রহ করতে পারিনি। তো আপনারা অনেকেই প্রেশার দিচ্ছেন, অনেকেই ফোন করতেছেন বারবার, হ্যাঁ, তো এই আমাদের যে দেরি হচ্ছে এটার জন্য সবাইরে আমরা ফোন দেয়, মানে ফোন দিয়ে জানাইছি আমাদের দেরি হচ্ছে। তো এরকম যদি কেউ থাকেন যারা আমরা এখনও ফোন দিই নাই যে আমাদের কতদিন দেরি হবে, বা আপনাদেরকে একটা সিরিয়াল নাম্বার দিছি, আমাদেরকে অর্ডার করছেন কিন্তু সিরিয়াল নাম্বার জানেন না বা আপনার জানা নাই, তারা আবার আমাদেরকে ফোন দিয়ে সিরিয়াল নাম্বারগুলো বলে গেছে, আগামীকালকে জেনে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন সিরিয়াল কত চলতেছে। তালিম, এটা হলো আপনার 201 মনে হয়, 201। তো যেহেতু সূর্য উঠছে, হ্যাঁ, মোটামুটি আশা করতেছি আমরা মানে আপাতত দিয়ে দেবো, বেশি করে আছে চলবো, এটাই চলবো, 3000 দিছি। তো যেহেতু সূর্য উঠছে আশা করতেছি যে এই সপ্তাহ থেকে আমরা ফুল প্রোডাকশনে আপনাদেরকে গুড় দিতে পারবো। তো আর এরপরও তো অপশন আছেই, যাদের ধৈর্যচ্যুতি হয়ে গেছে তারা যে কোনো মুহূর্তে চাইলে টাকা ফেরত নিতে পারেন। ঠিক আছে, দেরি করো না, যাও গা, একা যাবে না, কারণ নিয়ে যেতেছো, আচ্ছা যাও 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 যাও, বিসমিল্লাহ বলে যাও। আর ভাই আপনার কম্বলা জ্যাকেট ঠিকঠাক মতো হাতে পাওয়ার পরে জানায়েন, তো আল্লাহ আপনার এই সুন্দর নিয়তটা কবুল করুক। এটাই আমি মনে করবো সফলতা, যে একজন মানুষকে উদ্বুদ্ধ করতে পারছি যে একটু ভিন্ন কিছু দেওয়ার জন্য। সন্ধ্যা গেছে।